ওয়েলকাম ভিউয়ার্স আমি অর্ক আর আপনারা দেখছেন নীল দিগন্ত ইউটিউব চ্যানেল বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে ছোট বড়ো বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া দিয়েছি তো বন্ধুরা বর্তমানে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে বেকারত্বের পরিমাণ এত বেড়ে গেছে যে সেটা আপনারা নিজেরাই জানেন এবং তার সঙ্গে বর্তমানে লকডাউনের বাজারে অনেকজনই কিন্তু কাজ হারিয়েছেন যার ফলে অনেকজনই ব্যবসার দিকে আসতে চাইছেন কিন্তু কোন ব্যবসা করলে সব থেকে ভালো হয় কোন ব্যবসায় প্রফিট বেশি বা কোন ব্যবসাটা মার্কেটে সবচেয়ে ডিমান্ডিং ব্যবসা অর্থাৎ ট্রেন্ডিং ব্যবসা সেটা অনেকজনই জানেন না যার ফলে ব্যবসায় আসতে পারছেন না তো আমি চেষ্টা করি যে আপনাদেরকে সেই সমস্ত ব্যবসার সঙ্গে পরিচয় করে দিতে যেগুলো করে আপনারা কিন্তু ভালো পরিমাণ একটা টাকা ইনকাম করতে পারবেন তো আজকে আমি সেই রকমই একটি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যে ব্যবসাটা কথা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কেউই জানেন না এই ব্যবসাটা মূলত আউট অফ বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে যারা করে থাকেন তারা পশ্চিমবঙ্গের বাইরেই মূলত হয়ে থাকেন তবুও ভারতবর্ষের খুব কম জনই আছেন এই ব্যবসাটিকে করেন অর্থাৎ কোটিতে একজন হয়তো আছেন কি তাও নেই যারা কিন্তু ব্যবসাটিকে করেন এবং এই ব্যবসার মার্কেটে এতটাই ডিম্যান্ড আছে যে আপনারা কল্পনাও করতে পারবেন না কারণ এই ব্যবসায় যে প্রোডাক্টটা তৈরি হয় সেই প্রোডাক্টের মার্কেটে সমস্ত কিছুতেই চাহিদা আছে তাতে আপনি কার্পেট তৈরিতে বলুন ম্যাট্রেস তৈরিতে বলুন এমনকি গাড়ি যে ব্র্যান্ড নিউ গাড়ি হয় সেগুলিকে প্যাকিং করতেও কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার হয়ে থাকে হয়তো আপনারা কিছুটা হলেও এটার আন্দাজ করেছেন যে কি আমি ব্যবসার ব্যাপারে বলছি হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে ফিউ ফোম অর্থাৎ পলি ইউরিতিন ফোম তৈরির ব্যবসার ব্যাপারে বলছি এই ব্যবসাটা বর্তমানে সব থেকে ট্রেন্ডিং একটি ব্যবসা আপনারা গোটা ইউটিউব সার্চ করলেও আপনারা এই ব্যবসার ওপর কোনো ভিডিও পাবেন না এক্সক্লুসিভলি আমার চ্যানেলে আপনারা এই ভিডিওটা প্রথম দেখতে চলেছেন তাই বন্ধুরা রিকোয়েস্ট করছি যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এই ব্যবসাটার ব্যাপারে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে বুঝিয়ে দেব তবে হ্যাঁ আমি একটা কথা এখানে প্রথমেই বলে রাখি যে ব্যবসাটা কিন্তু একটু বেশি টাকা ইনভেস্ট করে ব্যবসা করার মতোই ব্যবসা তাই যারা ভাবছেন একটু বেশি টাকা ইনভেস্ট করে ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমি এই ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে বলবো যে ব্যবসাটা করতে গেলে আপনাদের কি কী মেশিন এবং তার সঙ্গে র মেটেরিয়ালসের দরকার পড়বে আপনাদের কি কি লাইসেন্স লাগবে ব্যবসাটিকে করতে গেলে কীভাবে আপনারা ব্যবসাটিকে করবেন কোথা থেকে মেশিন এবং র মেটেরিয়ালস কিনবেন এবং তার সঙ্গে আমি আপনাদেরকে মেশিনের সাহায্যে কিভাবে আপনারা এই পিউ ফোম অর্থাৎ পলি ইউরোথিন ফোম তৈরি করবেন সেটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তাই আবার বলছি ভিডিওটা স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই ব্যবসাটাকে আমি কয়েকটা পার্টে ভাগ করে নিয়েছি প্রথমে আসি র ম্যাটেরিয়ালসের কথায় বন্ধুরা এই পলি ইউরেথিন ফোম তৈরি করতে আপনাদের প্রথমেই যে মেন র মেটেরিয়ালসটা দরকার পড়বে সেটি হচ্ছে পলিয়েল তো এই পলিয়েল আপনারা একশো থেকে একশো টাকা প্রতি কেজিতে পেয়ে যাবেন এর সঙ্গে আরেকটি জিনিস যেটা মেন লাগবে সেটি হচ্ছে সিলার এই শিলার আপনারা মাত্র ছ টাকা প্রতি কেজিতে পাবেন এর সঙ্গে আপনাদের লাগবে টিডিআই এই টিডিআই আপনারা একশো টাকা প্রতি কেজিতে পাবেন এর সঙ্গে আপনাদের লাগবে হচ্ছে এসো এসো আপনাদের দামটা কিন্তু সবথেকে একটু বেশি থাকে যেটা হচ্ছে হাজার টাকা এর সঙ্গে আপনাদের লাগবে হচ্ছে এমসিএল যেটা আপনারা পাবেন মাত্র পঞ্চান্ন টাকা প্রতি কেজিতে আর লাগবে সিলিকন যেটা আপনারা তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা প্রতি কেজিতে পাবেন আর এর সঙ্গে মেন যে আরেকটি জিনিস লাগবে সেটি হচ্ছে ওয়াটার তবে এক্ষেত্রে আপনারা নর্মাল যে ওয়াটার হয় সেই ওয়াটার কিন্তু ব্যবহার করলে আপনাদের চলবে না এক্ষেত্রে আপনাদের পিউরিফাইড ওয়াটার অর্থাৎ আরও ওয়াটার আপনাদেরকে ব্যবহার করতে হবে তো এবার আসি মেশিনের বিভাগে বন্ধুরা এই পলি ইউরিথিন ফোম তৈরি করতে গেলে যেসব মেশিন দরকার লাগে সেগুলি দুটো পর্যায়ে ভাগ করা যায় একটি হচ্ছে সেমি অটোমেটিক মেশিন আর একটি হচ্ছে অটোমেটিক মেশিন তো এটা দুটোর প্যাকেজ হয় তো সেমি অটোমেটিক মেশিনের যে প্যাকেজটি আছে সেটির সঙ্গে আপনি পাচ্ছেন হচ্ছে একটি হরাইজন্টাল কাটিং মেশিন একটি ভার্টিক্যাল কাটিং মেশিন এবং তার সঙ্গে আপনি পাচ্ছেন ফোম তৈরি করার অর্থাৎ পলি ইউরিথিন ফোম তৈরি করার মেশিনটি এই তিনটে মেশিন টোটাল আপনাদের খরচ পড়বে মোটামুটি কুড়ি থেকে বাইশ লাখ টাকার মতো এর সঙ্গে যদি আপনারা চান যে আপনারা অটোমেটিক মেশিন কিনবেন সেক্ষেত্রে অটোমেটিক মেশিনের যে পার্টটি আছে সেটি হচ্ছে আপনাদের হরাইজন্টাল এবং ভার্টিক্যাল একটাই মেশিন আপনারা পাবেন এবং তার সঙ্গে এই ফোম তৈরি করা অটোমেটিক মেশিন আপনারা পাবেন এর টোটাল বাজেট হচ্ছে তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা তো বন্ধুরা হয়তো আপনারা ভাবছেন যে এটা তো একটা বিশাল বড় প্রজেক্ট তা এত বড় টাকা আপনারা এখন কোথায় পাবেন বন্ধুরা বর্তমানে কিন্তু এই ব্যবসার ওপর ভিত্তি করে ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন ধরনের লোন দিচ্ছেন তো আপনারা যদি চান বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে লোন নিয়ে আপনারা এই ব্যবসাটিকে শুরু করতে পারবেন এবার আসি যে এই ব্যবসায় কতটার মতো জায়গা লাগবে বন্ধুরা এই টোটাল যে প্ল্যান্টটা হবে সেই প্ল্যান্টের লাগাতে গেলে আপনাদের জায়গা লাগবে মোটামুটি একশো থেকে দেড়শো স্কোয়ার ফিটের মতো জায়গা এই একশো থেকে দেড়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যেই কিন্তু আপনারা এই গোটা থেকে শুরু করে দিতে পারবেন এবার আসি প্রোডাকশনের কথায় বন্ধুরা যেটা সেমি অটোমেটিক মেশিন আছে বা অটোমেটিক মেশিন দুটোরই একই কাজ তো এই মেশিনের সাহায্যে আপনারা প্রতি দু মিনিটে কিন্তু একটা করে ফোম তৈরি করতে পারবেন অর্থাৎ এই পলি ইউরোথিন ফোম তৈরি করতে পারবেন এবং তার যে লেন্থ বা তার যে দৈর্ঘ্য টোটাল যেটা হবে সেটি হচ্ছে কুড়ি ফিট বাই তেরো ফিট তো এর মধ্যে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন এবং সেটার ওয়েট হবে মোটামুটি দুশো কেজি বন্ধুরা এখন আপনারা ভাবতে পারেন যে যে এই সমস্ত মেশিন এবং র মেটেরিয়ালস আপনারা কোথায় পাবেন বুধরা এই সমস্ত মেশিন বা র মেটেরিয়ালস আপনারা ইন্ডিয়া মার্কেটে সার্চ করলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও র মেটেরিয়ালসগুলি আপনারা আপনাদের লোকাল যে মার্কেট আছে অর্থাৎ কেমিক্যাল মার্কেট সেখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে আমার ডেসক্রিপশন বক্সে একটি সেলারের নাম্বার দিয়ে রাখবো যেখান থেকে আপনারা র মেটেরিয়ালস এবং তার সঙ্গে মেশিনও কিন্তু পেয়ে যাবেন তো সেই কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা যোগাযোগ করলে আপনারা কিন্তু মেশিনের ব্যাপারে এই ব্যবসার ব্যাপারে টোটাল ডিটেলসে জানতে পারবেন তাই প্লিজ আপনারা অবশ্যই ডিসক্রিপশান বক্সটা ফলো করবেন এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখছি যে আপনারা কিন্তু এই মেশিন বা এই ব্যবসাটা টোটাল শুরু করবেন আপনাদের নিজেদের রিক্সে কারণ সেলারের যে কন্ট্যাক্ট ডিটেলস এই কন্ট্যাক্ট ডিটেলস আমি আপনাদের সুবিধার জন্য দিয়ে দিচ্ছি যাতে আপনারা সেখান থেকে মেশিন কিনে এই ব্যবসাটিকে শুরু করতে পারবেন আমার সঙ্গে সেলারে কোনো রকম জানাশোনা নেই বা সেলারের সঙ্গে আমার রকম টাকার লেনদেনও নেই তাই অবশ্যই যখন মেশিন কিনবেন বা যখন র মেটেরিয়ালস কিনবেন তখন কিন্তু আপনারা নিজেদের রিক্সে কিনবেন তো চলুন এবার ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে কিভাবে আপনারা এই পলি ইউরোথিন তৈরি করবেন বন্ধুরা এই পলি ইউরেথিন ফোম তৈরি করতে গেলে মেশিনের মধ্যে অর্থাৎ তলাটাতে আপনাদেরকে প্রথমে এরকম করে একটি পলিথিন পেতে দিতে হবে আর মেশিনের মধ্যে যে জিনিসটি এখন দেখতে পাচ্ছেন অর্থাৎ ওটা হচ্ছে একটি হপার ওখানে মূলত র মেটেরিয়ালসগুলি ঢালা হয় আর এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন সাদা রঙের দ্রব্যটা এটি মূলত পলিএল এবং সিলারের মিক্সিং তো এটাই কিন্তু মেন তো এখানে আপনাদেরকে এটিকে প্রথমে মিক্সড করে নিতে হবে আলাদাভাবে তারপর সেটিকে একটি পাত্র করে এই মেশিনের হপারের মধ্যে আপনাদেরকে ঢেলে দিতে হবে তারপরে আপনাদেরকে কিছুক্ষণ এটিকে রেখে দিতে হবে এরপর এর সঙ্গে আপনাদেরকে কালার মিক্সড করতে হবে আপনারা যে কালারের এই ফোম তৈরি করতে চান আপনাদেরকে সেই কালারটা কিন্তু এখানে মেশাতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লু কালার কিন্তু এখানে মেশানো হচ্ছে তো আপনারা আপনাদের ইচ্ছামতো কালার কিন্তু এখানে মিক্সড করতে পারবেন এরপর আস্তে আস্তে আপনাদেরকে এই মিশ্রণে সমস্ত কিছু র মেটেরিয়ালস অ্যাড করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড করা হচ্ছে এবং তার সঙ্গে আপনাদেরকে কিন্তু আরও ওয়াটার অর্থাৎ পিউরিফায়েড ওয়াটারও অ্যাড করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত র মেটেরিয়ালসকে মিশ্রণ করার জন্য অলরেডি একটি মেশিনের ভেতর কিন্তু হফার ঘুরছে তো এটিকে এবার আপনাদেরকে তুলে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন হপারটা তুলে নেওয়ার পর র গোটা মেশিন জুড়ে কিন্তু চাড়িয়ে গেল তারপরে এই যে হপারটা রয়েছে সেটিকে আপনাদেরকে বার করে মেশিনের যে যে পাল্লাটি রয়েছে এটিকে আপনাদেরকে বন্ধ করে দিতে হবে তারপর আপনাদেরকে দুই মিনিট ওয়েট করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত তাড়াতাড়ি কিন্তু এই ফোমটা বড়ো হতে শুরু করে দিয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দু মিনিটের মধ্যে কিন্তু এই ফোমটা কতটা বড়ো হয়ে গেছে এইভাবেই আপনারা কিন্তু এই পলি ইউরোথিন ফোম তৈরি করতে পারবেন ফোমটা যখন সম্পূর্ণ বড় হয়ে যাবে তখন আপনাদেরকে মেশিনের এই পাল্লাগুলিকে খুলে দিতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোমটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আর এটি তৈরি হতে মাত্র দুটো মিনিট টাইম লাগে তারপর এগুলিকে আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটিং করে বিক্রি করতে পারবেন তো বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতেই পেলেন যে কিভাবে মেশিনের সাহায্যে পলি ইউরোথিন ফোমগুলোকে তৈরি করা হয় এবার আসি যে এই ব্যবসা করতে গেলে কি কি লাইসেন্সের দরকার লাগবে বন্ধুরা এই ব্যবসা করতে গেলে আপনাদের প্রথমেই যে লাইসেন্সটা লাগবে সেটি হচ্ছে একটি ট্রেড লাইসেন্স নাহলে কোনো ব্যবসায় আপনারা কিন্তু শুরু করতে পারবেন না তার সঙ্গে লাগবে একটি জিএসটি নাম্বার আর একটি লাগবে এমএসএমই নাম্বার তো এবার আপনাদের যেহেতু এটা একটা পলিউশনের জিনিস তো সেক্ষেত্রে আপনাদেরকে একটি পলিউশন সার্টিফিকেট এবং একটি এনওসি সার্টিফিকেট জোগাড় করে দিতে হবে তারই কিন্তু আপনি এই ব্যবসাটিকে প্রপারলি স্টার্ট করে দিতে পারবেন এবার মার্কেটিং এর কথায় বন্ধুরা এই ব্যবসায় মার্কেটিং কিন্তু খুবই সোজা কারণ এই যে পলি ইউরিথিন ফোম এই পলি ইউরিথিন ফোম কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে ম্যাট্রেস তৈরি করতে অর্থাৎ গদি তৈরি করতে সোফা তৈরি করতে গাড়ি প্যাকিং করতে বিভিন্ন কাজে কিন্তু এই পলি ইউরিথিন ফোম ব্যবহার করা হয় তো কি কি কাজে ব্যবহৃত হয় আপনারা অনেকেই জানেন তো আমি আর বিশেষ বলে ভিডিও বাড়াতে চাইছি না তো এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা এই পলিউরোথিন ফোমগুলিকে বিক্রি করতে পারবেন তো তার জন্য বিভিন্ন ধরনের সেলার আছেন বিভিন্ন ধরনের হোলসেলার আছেন তাদের সঙ্গে আপনাদেরকে প্রথম কন্ট্যাক্ট করে নিতে হবে তারপরেই কিন্তু আপনারা এইগুলোকে বিক্রি করতে পারবেন তবে বন্ধুরা যে কোনো ব্যবসায় কিন্তু সেলটাই সবথেকে বড় প্রফিটের একটা কারণ তো যত আপনি সেল করতে পারবেন তত কিন্তু আপনি লাভবান হতে পারবেন এবার আসি লাভের কথায় যে ব্যবসা করে কীরকম আপনারা লাভ করতে পারবেন বন্ধুরা এই ব্যবসায় লাভের পরিমাণ কিন্তু অনেক বেশি আছে যদি আপনারা ব্যবসাটিকে ঠিকমতো করতে পারেন এবং ব্যবসায় যদি আপনারা সেল ঠিকমতো করতে পারেন যদি আপনারা মাত্র দু মিনিটে একটা কুড়ি ফুট বাই তেরো ফিট একটা এই ফোম তৈরি করতে পারেন এবং তার ওয়েট হবে কম করে দুশো কেজি তো সেটাকে যদি তৈরি করতে আপনাদের খরচ পড়বে মাত্র এগারো হাজার টাকার মতো আর সেটা যদি আপনারা কাটিং করে মার্কেটে বিক্রি করেন তাহলে আপনি টোটাল ওইখান থেকে প্রফিট করবেন কুড়ি হাজার টাকা মানে দু মিনিটে আপনি কিন্তু ন হাজার টাকার মতো ইনকাম করতে পারছেন তবে বন্ধুরা লাভটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার সেলের ওপর এবং আপনার প্রোডাক্টিভিটির ওপর আপনি যত বেশি প্রোডাক্টিভিটি করতে পারবেন তত কিন্তু আপনি বেশি লাভ করতে পারবেন বন্ধুরা যে কোনো ব্যবসা শুরু করার আগে নিজে রিসার্চ করুন নিজে ভাবুন যে আপনি ব্যবসাটা করতে পারবেন কি না শুধুমাত্র একটি ইউটিউব ভিডিও দেখে আপনি কখনোই এই ব্যবসার প্রতি আকৃষ্ট হবেন না এবং ব্যবসাটিকে শুরু করে দেবেন না আপনি প্রপার তার উপর রিসার্চ করুন ভাবুন যে আপনি পারবেন কি না তারপরে কিন্তু ব্যবসাটিকে শুরু করুন আশা করি বন্ধুরা ব্যবসাটির ব্যাপারে আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি যদি আমি আপনাদেরকে এই ব্যবসার আইডিয়াটা বোঝাতে পারি এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে প্লিজ লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি দেখছি অনেকজন ভিডিও দেখছেন অথচ চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না তো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা কিন্তু ভিডিও দেখছেন না তাই প্লিজ আমি আবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও অবশ্যই দেখবেন আর এই ব্যবসার আইডিয়াটা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন কারণ অনেকজনই কিন্তু একটু বড় ধরনের ব্যবসা করতে চান তাই তারা কিন্তু ব্যবসাটিকে করতে পারবেন তো আর বন্ধুরা এখানে আরেকটা কথা বলে রাখি যে আমি চাইছিলাম যে আপনাদের যেসব কোয়েশ্চেনগুলো আছে সেই সব কোয়েশ্চেনগুলোকে সলভ করার আমি চেষ্টা করব তার জন্য আমি ভাবছিলাম সপ্তাহে একটা দিন আমি লাইভে আসবো এবং সেটা সানডে করে আমি লাইভে আসতে পারি সম্ভবত বিকাল পাঁচটা নাগাদ তো আপনারা যদি কেউ চান আমি লাইভে আসি এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেখানে আপনারা করতে পারবেন তাহলে আমার নিচে কমেন্টস বক্সে কমেন্টস করুন আমি অবশ্যই লাইভে আসবো তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সের সঙ্গে ততক্ষণের জন্য স্টে হ্যাপি স্টে গুল